এনআরসি, ধর্মীয় বিভাজন ও পঞ্চায়েত ও পুরসভার দুর্নীতি সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রতিবাদে আজ বাঁকুড়ায় মহামিছিলে অংশ নিল বামেরা। এনআরসি ও রাজীব কুমারের ইস্যুতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে দুষলেন সুবয়ন চক্রবর্তী। এনআরসির প্রতিবাদে আজ বাঁকুড়ায় মহামিছিল ও জেলা শাসককে ডেপুটেশন কর্মসূচি পালন করে বামেরা। এনআরসির প্রতিবাদে পাশাপাশি এদিন ধর্মীয় বিভাজনের বদলে সব হাতে কাজ এবং পৌরসভা ও পঞ্চায়েতগুলিতে দুর্নীতির প্রতিবাদে সরব হয় বামেরা। এদিন নিজেদের দাবির সমর্থনে সিপিআইএম কর্মী সমর্থকেরা বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল শুরু করে। সেখান থেকে মিছিল করে মাচানতলা ট্যাক্সি স্ট্যান্ডে এসে সিপিএম কর্মীরা সেখানে একটি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন সুজন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জি সহ জেলা, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। এর পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে এনআরসি এবং রাজীব কুমার ইস্যুতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আমরা অপেক্ষায় আছি সেই দিনের, যারাই পাপ করেছিল সেই পাপি এখন কোথায়? এক পাপিকে দেখাচ্ছে আর এক পাপি কোথায়? যে লোকটার কাজ ছিল ক্রিমিনালকে গর্ত থেকে টেনে বার করে ধরে নিয়ে আসা, রাজীব কুমার ক্রিমিনালকে গর্ত থেকে বার করে ধরে নিয়ে আসা গোয়েন্দার তিনি নাকি প্রধান, তিনি এখন ক্রিমিনালের মতন গর্তে গর্তে লুকিয়ে বেড়াচ্ছেন, জনসমক্ষে আসার তার সাহস নেই। যেভাবে বিজেপি বলছে এবং বিজেপি নেতারা বলছেন, আর তার কাউন্টারে মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন কিন্তু পশ্চিমবাংলার এনআরসি নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না, ভয় পেলেন বা কি সে উনি বলতে পারবেন। ফলে রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক ভয়ঙ্কর। আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এটা হিন্দু কি মুসলমান না, ওপার বাংলা কিংবা এপার বাংলার ব্যাপার না। কাগজ যদি ভিত্তি হয় তাহলে গরিব মানুষের কাছে কাগজ কম থাকে, বিশেষ করে গরিব মানুষ, তারা বাড়তি অসুবিধার মধ্যে পড়বেন। এবং আক্রমণটা অ্যাজ এ হোল মানুষের বিরুদ্ধে, এই রকম আতঙ্কের সময় আমরা মানুষের কাছে যে বার্তাটা পৌঁছে দেব সেটা হচ্ছে এই, দেশভাগের পরে যখন বিপদ হয়েছে অথবা সাম্প্রদায়িকতা যখন বাংলায় মাথা চাড়া দিতে চেয়েছে তখন যে বিপদ হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ সবচাইতে ভরসাযোগ্য হিসেবে বামপন্থীদের পেয়েছেন, লাল ঝান্ডাকে পেয়েছেন। ভোট কম কি বেশি এটা বড় কথা নয়, বামপন্থীরা রুখবে, মানুষ রুখবে, ঐক্যবদ্ধ মানুষ লাল ঝান্ডা রুখবে। লাশের ওপরে এনআরসি করতে হবে যদি করতে ওরা চায়, এত সহজে ছাড়া হবে না। আমাদের 7% বেশি পার্টি এরকম মনে করেছিল, বামপন্থীরা সভাটার শেষকালে ঘোষণা করে দেবো কারা যাবে, তারপরে আপনারা বাড়ি যাবেন।